সততা চাদর দিয়ে মানব প্রতিষ্ঠান এটিএমস হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু ইংলিশ উইথ এটিএম স্যার গেস হোয়াট এটিএমস পক্ষ থেকে আপনি পাচ্ছেন চমৎকার একটি লেসন ধরুন আপনার বন্ধু একটি নতুন চাকরি পেয়েছে কিংবা আপনার ভাই লটারিতে ত্রিশ লক্ষ টাকা জিতে নিয়েছে কিংবা আপনি আলসে সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছেন এই যে নিউজগুলো প্রত্যেকটা এক একটি গুড নিউজ এই গুড নিউজ গুলা আমরা ইংরেজিতে যদি কাউকে দিতে চাই তাহলে কিভাবে দিব সেটাই হচ্ছে আমাদের আজকের শেখার টপিক দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাউকে কোনো গুড নিউজ দিতে পারি অর্থাৎ এক্সপ্রেশন টু এক্সপ্রেস সাম গুড নিউজ শুরুতেই থাকছে আফ সাম গুড নিউজ ফর ইউ অথবা আমরা বলতে পারি I've got a bit of good news for you. Or I'm really pleased to tell you. এবং এই অংশটুকুর পরে আপনি কি গুড নিউজ সেটা জানিয়ে দেবেন। এই ছাড়াও বলা যেতে পারে I'm really happy to inform you that or I have some amazing news for you. অথবা I'm so excited to tell you that. ফর এক্সাম্পল আপনার কলিগ নতুন প্রমোশন পেয়েছেন এবং তিনি ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন এখন আপনি তাকে এই সুসংবাদটি দিতে চাচ্ছেন তাহলে আপনি বলবেন আই এম সো এক্সাইটেড টু টেল ইউ দ্যাট ইউ আর দ্য নিউ ম্যানেজার চলুন এবার দেখে নেই কেউ আমাদেরকে কোনো গুড নিউজ দিলে আমরা কিভাবে রেসপন্স করব। অর্থাৎ রেসপন্ডিং টু গুড নিউজ কোনো খুশির খবর শুনলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ এছাড়া ইংরেজিতে আমরা বলবো আই এম সো গ্ল্যাড টু হিয়ার শেয়ারিং এছাড়াও বলা যেতে পারে আই কান্ট বিলিভ দ্যাট আরও চমৎকার কিছু এক্সপ্রেশন হচ্ছে দ্যাটস গ্রেট ওর সাউন্ডস গ্রেট অথবা দ্যাটস ওয়ান্ডারফুল নাও আ বিট অফ নিউজ অর্থাৎ কাউকে দুঃসংবাদ কিভাবে কীভাবে জানাবেন শুরুতেই আমরা বলতে পারি সো সরি সে আই এম সো সরি টু হ্যাভ টু ঠেল ইউ দ্যাট এছাড়াও আছে আই এম ফ্রি টু ইনফর্ম ইউ অফ অর্থাৎ এই অংশগুলোর পরে আপনি যে ব্যাড নিউজটা দিতে চান সেটি জানিয়ে দেবেন আরও চমৎকার কিছু অল্টারনেটিভ হচ্ছে I'm afraid I've got some bad news for you. Or I really don't know how to say it, but I really feel bad to have to say this, but এবং এখানে বাটের পরে আপনি ব্যাড নিউজগুলো তাকে জানিয়ে দেবেন ফর এক্সাম্পল আপনার বন্ধুর বাবা খুবই অসুস্থ আপনি তাকে এই সংবাদটি দিতে চাচ্ছেন এখন আপনি তাকে কীভাবে সংবাদটি দেবেন ইউ ক্যান সে আই এম সো সরি বাট ইয়োর ফাদার ইজ ভেরি সিক নাও হাউ টু রেসপন্ড ব্যাড নিউজ অর্থাৎ কোনো খারাপ সংবাদ শুনলে বা খারাপ কিছু শুনলে আমরা কীভাবে রেসপন্স করব শুরুতে আমরা বলতে পারি আই এম সো সরি টু হিয়ার দ্যাট এছাড়াও বলা যেতে পারে ইউ মাস্ট বি ফিলিং টেরিবল ওর প্লিজ Accept my deepest sympathy. other That's awful. or too bad. Poor you. Well, that's all for the timing. Thank you for being with us.